এই পাশে কেশর মেশরের করা মহিলার আছে না, দেখছেন খালি খালি কইছি আপনাদের সিল্লাইতে না করলে এই জায়গা মানুষ আছেন টের পাজ আছেন আর ও জায়গা শালিকির মতো শুরু হয়ে গেছে। প্রত্যেকের সাথে বন্দুক একটা নিয়ে আইছে, এগে কেশর মেশর থামাতি থামাতি কিছু শুনতে পারে না। আমার মারা বুনরা এই বঙ্গি কুয়োরা না রে বাড়ি যে শুয়ে থাকে নামাজ পড়ে মার্কেট, আবার এক মাস পর্যন্ত গল্প দেবে যে বস শুনছি খুব বস শুনছি, কি গুড়ার ডিম শুনছো কেশর মেশর শুনছো, চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয়। আল্লাহ সাবধান সতর্ক, যাই বলি না বলি দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের সর্বকিছু শেখার জন্য একটা মাপ কাঠি লাগবে। কথা বলেন কি লাগবে? মাপ কাঠি লাগবে, একটা স্যাম্পল লাগবে না, একটা স্যাম্পল দেখাই এত করা হয়। ইট কিনতে যাবেন, একখান ইট দেখেন দোকানের সামনে স্যাম্পল রাখা আছে, যে কোনো মালের একটা স্যাম্পল সামনে রাখা আছে। আমাদের জন্য জান্নাতি প্যাসেঞ্জার হওয়ার জন্য একটা স্যাম্পল লাগবে, সেই স্যাম্পলটা কি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওয়াজ রয়ে গেছে সামনে সব এদিক দিয়ে আমার সময় চলে গেল, তারপরও অনেকটাই এসে গেছে। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ মহিলার আছে না, দেখছেন খালি খালি কইছি আপনাদের সিল্লাইতে না করলে এই জায়গা মানুষ আছেন টের পাজ আছেন আর ও জায়গা শালিকির মতো শুরু হয়ে গেছে। প্রত্যেকের সাথে বন্দুক একটা নিয়ে আইছে, এগে কেশর মেশর থামাতি থামাতি কিছু শুনতে পারে না। আমার মারা বুনরা এই বঙ্গি কুয়োরা না রে বাড়ি যে শুয়ে থাকে নামাজ পড়ে, আবার এক মাস পর্যন্ত গল্প দেবে যে বস শুনছি খুব বস শুনছি, কি গুড়ার ডিম শুনছো কেশর মেশর শুনছো, আজীব ঠেকা নুই যায় না। এই জন্য এই আইসে গেছে মশলা তৈরি, এই জন্য সিদ্দিকা আয়েশা হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন আজকে যদি এই মুহূর্তে নবী পাক বেঁচে থাকতেন, আজকে যদি এই মুহূর্তে নবী বেঁচে থাকতেন হযরত ওমরের খেলাফতের সময়ের কথা বলতেছে, তাহলে হুজুর যে মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়ে গেছে, হুজুর এই মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতেন না, হুজুর নিষেধ করতেন। যাইয়ে দেখেন মসজিদ নববীতে কি পরিমাণ মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আয় গিয়ে পাই দিয়ে হিরোই পেলিয়ে নষ্ট নষ্ট করে ফেলাই দিয়েছে, এদিকে নামাজ প্রতিবাদ দিচ্ছে না, বাচ্চারা একসাথে স্লোগান দিয়ে কিক মারতেছে, মাদের সে নামাজের মধ্যে দুধ খা শুরু দিচ্ছে, এই যে ঝামেলা। এই জন্য হযরত ওমর কাছে শাট আপ আয়েশা আমিও খুঁজতেছি, তোমার থেকে এই বক্তব্যটার আশা আমি করছিলাম, কারণ তুমি মহিলা মানুষ, তুমি তো সবচেয়ে বড় আলেমা, আমি যদি নবী পাকের ওই হুকুমের খেলাফ অর্ডার দেই তাহলে তোমরা মহিলারাই আন্দোলন করবা, যেহেতু প্রস্তাবটা তোমার পক্ষ থেকে আসছে আমার মনে প্রাণে মেনে নিলাম। আজকে থেকে মক্কার হেরেম শরীফ আর মসজিদে নববী এই দুই মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে যাইতে পারবে না। মহিলারা মসজিদে যাবে সাথে সাথে এমা টেমা বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, ওরা বিছেন পাটি নষ্ট করবে, এই কান্নাকাটি করবে, সমস্ত পুরুষের নামাজ নষ্ট করবে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার দেশে ছয় পাতা বগলে নিয়ে বুখারি এক পাল্টি আছে না, ছয় পাতা বগলে বুখারি পাল্টি, এরা ফতোয়া দিয়ে বিভিন্ন জায়গায় মসজিদে দোতলার উপরে মহিলাদের কারখানা খুলতেছে, চরিত্রহীনতার আলামত। কথা বলেন চরিত্রহীনতার আলামত, মেয়েদেরকে অপহরিত আর ধর্ষিত আর বেইজ্জতি করার একটা ফন্দি জুটছে, এগুলো সব পশ্চিমে দালাল, পশ্চিমে গডফাদারদের দালাল। মুসলমান মেয়েদেরকে নামাজের নামে নিয়ে বেইজ্জতি করার একটা ফন্দি জুটছে, যে নামাজ পড়তে রমজান মাসে তারাবি পড়তে যাবে, রাতের বেলা দেখা গেল পিরাই মসজিদ থেকে ঘোষণা আসবে যে অমুকের বউ হারাই গেছে, যদি কেউ কোথাও পেয়ে থাকেন পৌঁছাই দেবেন আমানতের সাথে। হ্যাঁ, এর আমানতের আগে যে কয় ভাতা খেয়ানত হয়ে গেছে তা দেয় আপকে দেখুন, কথা কোন ঠিক কি ঠিক না? এই বাচ্চা হারাই গেছে নামাজের মধ্যে মা চিল্লে বেড়াচ্ছে, তোমার নামাজ পড়তে যাইতে কইছে কোন চোর? যে চোর শিখেছে সেই চোরে আমাদের কাছে নিয়ে আইসো, কোনোদিনে আমাদের কাছে আসবে না। বড় দুঃখ লাগে আপনাদের বাড়ি বাড়ি যে কুটি কুটি এরে বুঝাই যে তারাবির নামাজ কয় রেখাত পড়বি, তারাবির নামাজ হলে আট রেখাত, কুড়ি রেখাত ধরে যেন কাফের হয়ে যাস নিয়ে, বেতের নামাজ কয় রেখাত পড়বি, কয় তিন রেখাত, সাবধান বেতের নামাজ হলে এক রেখাত। এই যে টাল্টু বাল্টু বুদ্ধি দিয়ে আর এক পাল্টি আসে না, নাই কথা বলেন, ওদেরকে পাঠায় দেবেন মুফতি গুলামুর রহমানের কাছে, ওদের পাঠায় দেবেন মুফতি জেহাদের কাছে, ওদের পাঠায় দেবেন সালাউদ্দিন ফালাউদ্দিনের কাছে, ওদের পাঠায় দেবেন খুলনা দারুল উলুম, কয় যে আমারে না বুঝাইয়া যা, খালি গুলামুর রহমান আর নাসির মাওলানা দুডিয়ারে বুঝাই দে, পুরো খুলনা তোকে দখলে হয়ে যাবে, কারণ বর্তমানে তাদেরও সবাই শোনে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমারে যদি বুঝাই আর আমি যদি আপনাদের বুঝাই তাহলে সবাই আমার দলে চলে আসবেন না?
ওরা আমার কাছে আসবে না জীবনও সিফা সাফা কোনা কানার মধ্যে যে যে ওই বোতল বেস্তি থাকবে যে কয় যে হ্যাঁ এই তো হুজুর শোনে না হুজুরকে ইমান নাই আছেন একদল বেরোয় নতুন আমাকে হুজুরকে বলে ইমান নাই তিন সিল্লে দিয়ে আইছে ফতোয়া দেয় হুজুরকে ইমান নাই আস্তাগফিরুল্লাহ জোরে কান আস্তাগফিরুল্লাহ আরে তুই ইমান চিকতিস আমার অজে তুই ছিলি মতকর গাজাকর হিরোইন এবা পার্টি মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ চুরি ডাকাতি গুন্ডমি পান্ডামি করে বেড়াইতি মার্ডার কেসের আসামি তোরে বাঁচানোর জন্য পাম্পট্টি দিয়ে ভগেটের টাকা দিয়ে পাঠাইছি তিন সিল্লে তুই তিন সিল্লে দিয়ে বাবরি রেখে আড়ি বাতিল গাড়ি উড়ে আইসেই ভয়লা ভতো আমারে মেরে দিলি নাসির উজুরির ইমান না উনি হারাম খায় তোরে এই কতি পাঠাইছি নাকি তোরে পাঠাইছি তোর বউডারে আগে কন্ট্রোল কর তাই করতি তোরে পাঠাইছি ক্রিকেট মিরকেট এগুলো খেতে দেখাতে তুই ফের তোরে পাঠাইছি তুই মদ গাজা খাতে সেহান্তে যখন ফিরছিস বসে বসে আল্লাহ বিল্লে করবি আর আমাদের সেলুট দিবি জীবন ভরিয়ে যেই হুজুরদের ওয়াজ শুনি আজকে আমি হিদায়ত পাইছি আমি মোমেন হয়েছি মুসলমান হয়েছি এই বলে শ্রদ্ধা দিবি যখনই যখনই তুই মুখ খুলবি উলামায়ে কেরামদের বিপক্ষে আমার নবীর আদর্শের খেলাফ আমার নবীর আদর্শের খেলাফ হাদিসে আছে মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহেশান ওয়ালা মুতাফাহাশান ওয়ালা সাক্কাবান ফিল আসওয়াক আমার নবী কোনো ফাহেশ কথা বলতেন না গালিগালাজ করতেন না অকথ্য ভাষায় কথা বলতেন না কেউরে শক্ত ভাষায় ধমক দিতেন না আমার নবী বাজারে ছিলেন না বাজারে যে ঘোরাফেরা করতেন না কথা বলেন টিকে ঠিক না নবী বলেন মানসাব্বা আলেমান ফাকাদ কাবার যদি কেউ আলেমকে হিংসার নজর তাকাইয়া আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় অনেকে কয় এই আলেম কুত্তর বাচ্চাকে জ্বালায় তবলিক করতে পারি না আলেম কুত্তর বাচ্চা জ্বালায় দিনের কাজ করতে পারতেছি না তুমি বেঈমান তুমি কাফের নবী বলেন ফাকাদ কাফার ওই লোকটা কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় কথা বলেন ঠিক ঠিক না দাওয়াত ও তবলিগের তশকিল মরণকাল পর্যন্ত করে যাব তবলিগের তশকিল চরমুনার তশকিল ইনশাআল্লাহ মরণকাল পর্যন্ত করে যাব যতদিন বুঝতেছি যে হক আছে কিন্তু এই তবলিগের দাওয়াত দেই যেই দলের সাথে ঘুরলে দুই কথা শেখা যায় যাদের সাথে ঘুরলে সুরকিরাতটা সহি করে মস্ক করে পড়া যায় এদের সাথে ঘোরা দরকার কথা বলেন ঠিক ঠিক না যত জটিল কঠিন মশালা কয়জি আল্লাহ তবলিগের মধ্যে আবিলা ব্যাও দিয়ে দিছে একজনে তার দাদারে কয় দাদা তুমি ওই সুরোটার ফল বানা কয় কোন সুরোটা কয় যে তুমি জান কও কে কয় তাব্বাত ইয়াদা আবিলহা ব্যাও দাদা তা আবিলহা বিউ আতাব্বা কতি পারে না উনি সেই পুরো নিয়ার বিতি পারে তাব্বাত ইয়াদা আবিলহা ব্যাও কয় সুমা আমার ফরান কেটে ওঠে কেটে ওঠে কয় উরি আল্লাহ আবিলহা ব্যাও এর মধ্যে কোরআন শরীফ পড়া যাবে না আবিলহা ব্যাও এর মধ্যে মশলা করা যাবে না আবিল হা ব্যাও এর মধ্যে জিহাদের রস করা যাবে না আবিল হা ব্যাও আন্দাজে সব তাই করা যায় জিহাদের ফিল্ড পাও নাই তাই বলে জিহাদ করে নাই এখন ফিল্ড পাইছো যে সামনে মারতে হবে মৌলবীকে এই সময় জিহাদের ফিল্ড পে মার সাবধান সতর্ক কাপের মোশরেকরা দেখে বলো আনন্দ পাচ্ছে কথা বলেন ঠিক ঠিক না মিলে যাই আসেন উলামাই কিরাম যেমন মসজিদে নেতা ঈদগাহ নেতা তোমার মরণ করে জানাজার নেতা ওই উলামাই কিরাম এদেরকে সর্বকালে ধর্মীয় নেতা মানো আমরা সংসদে যাইতে চাই না আমরা রাজা বাহাদুর হইতে চাই না আমরা শুধু দাবি করি যে তিনটে দাবি করলাম এই তিনটে দাবি সংসদে পালন হোক আমরা চার জায়গা আছি ওই জায়গায় থাকবো অনে মরণে জোড়নে খোলনে অসময় আটকে গেছে আমরা তাবিজ দেবো পার হয়ে যাবা তারপরে মরার সময় কবরে যে পাঠানো জনে জানাজা লাগবে কাফন দাফন লাগবে ও জায়গায় আমরা আছি কবরে দাফন করার পরে কবর দিয়ে ধুমো উঠতেছে জালাল খতম পড়ায় পানি মেরে নিবে দেবো এ জায়গায় আমরা আছি দুডেরে বিয়ে করায় জোড়াই দেবো যাতে যারও সন্তান পায়দা না হয় এ জায়গায় আমরা আছি আবার দুডে মারামারির তালাক দিয়ে সেই তালাক দিয়ে বউ নিয়ে ঘর করতেছো ও জায়গা ফতোয়া দিয়ে সাইজ করে দেবো যাতে আবার যারও সন্তান হারাম যাতে জারির বাচ্চা না বাড়িয়ে যাইতেছে এই পাহারাদারি আমরা করবো আমরা সাইড জায়গা আছি ও জায়গা আমরা যাবো না ও জায়গা তিনটে দাবি করছে ওরা পূরণ করতে থাকুক কথা বলেন ঠিক তবে সর্বক্ষেত্রে ওলামাই কিরামকে ধর্মীয় নেতা মানতে রাজি আছেন তো কথা বলেন আছেন রাইতবার কইলেও কথা শেষ হবে না আমার নবী হরেন আদর্শের উস্তাদ ঠিক কি ঠিক না ছোট্ট একটা আদর্শ শিখাবো আজকেও রাস্তা ভরে ফোনে রাগারাগি করতে করতে আইছি ফোন দিয়েই ফোন দিয়েই হুজুর আপনি নাসির হুজুর হ্যাঁ আমি নাসির হুজুর তাহলে ১৬ তারিখ একটা দাওয়াত লিখে থুয়েন আর কিচ্ছু না বছরে ১৬ তারিখ কয়বার কথা কর না কে বার সব ফেল সব ফেল বছরে ১৬ তারিখ ৩৬ বার আরবিতে ১২ বার ইংরেজিতে ১২ বার বাংলায় ১২ বার তিন ক্যালেন্ডার চলে না তাহলে তিন প্রত্যেক মাসেই তো ১৬ তারিখ আছে তাহলে ৩৬ বার ১৬ তারিখ তোর নামে কোন মাসের ৩৬ ১৬ তারিখ লেখো শেষে দুই এক সময় কই যে এই মাসের ৪২ তারিখ পর্যন্ত বুক নাই আর এক মাসের ৬২ তারিখ পর্যন্ত বুক নাই খালি নাই চাই শুধু আমি তোমার কাছে আমায় করে